অবসরৰ পিছতো চৰ্চাত আইপিএছ আনন্দ মিশ্ৰ। পদত্যাগৰ আঁৰৰ কথাৰ পৰা ভৱিষ্যতৰ পৰিকল্পনালৈ অনেক কথাই ক'লে নিউজ এইটিনৰ আগত আইপিএছ গৰাকীয়ে। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পৰা আৰম্ভ কৰি ফিল্ম ষ্টাৰৰ দৰে তেওঁ কিয় থাকে, ছ'চিয়েল মিডিয়াক লৈ তেওঁ কি কয়, তৰ্ক বিতৰ্ক সমালোচনা সকলোৰে উত্তৰ দিলে আইপিএছ আনন্দ মিশ্ৰই। আইপিএছ আনন্দ মিশ্ৰই ফিল্ম ষ্টাৰৰ দৰে কিয় থাকে, ৰিলছ বনায় কিয় এনেকুৱা আইপিএছ মিশ্ৰ, ফিল্ম ষ্টাৰ গ্লেমাৰাছ এজন ষ্টাৰ নিচিনা আপোনাৰ বিষয়ে তাত দুটা প্ৰশ্ন আহিব পাৰে। এটা হ'ল যে ল'ৰা ছোৱালীখিনি আপোনাক ভাল পায়, ইউথৰ সৈতে আপোনাৰ কানেক্ট ভাল। দ্বিতীয়টো হ'ব পাৰে যে আপুনিও শ্ব' অফ কৰি ভাল পায়, আপুনি ৰিল চিলছ বনায়, আপোনাৰ লগত ছ'চিয়েল মিডিয়া টিম যায় ৰেকৰ্ড কৰে। নাই সেইটো কওঁ মই, বা ফাৰ্ষ্ট অফ অল এইটো ক্লাৰিটি লৈ লওঁ, যোনে জানে আই ডোণ্ট হেভ এ টিম, হে না। কুছ লোক মান লো ভগৱানে কিন্তু কুছ কুছ লোক এছে বনাতে হে, ইউ ন' কি মোৰ আছে, মই বচপন চে এনেকুৱা আছোঁ, সেইটো আহি ইয়াত আহি ছ'চিয়েল মিডিয়া না, মই স্কুলত গৈ চাই লওক আই উইল বি ভিজিবল ইন দ্য হোল স্কুল ওৱান বয়, তো হয়তো দেটছ মাই কেৰেক্টাৰ, দেটছ মাই পাৰ্চনেলিটি, সেইটো কেনেকৈ চেঞ্জ কৰি দিওঁ, শ্ব' অফ কৰাটো হয়তো পাৰ্চনেলিটি হয়, কিন্তু শ্ব' অফ কিয় কৰে, জিন্দা হে তো ইছক ঠিক চে জিতে, কিন্তু ভিডিঅ' ৰেকৰ্ড কৰে, এডিট কৰে, পোষ্ট কৰে, সেইটো মই নকৰোঁ। দেৰ ইজ ওৱান বয়, হয়তো মোক বহুত ইণ্টাৰেষ্ট লয়, হে মই কওঁ কি তুম কিয় কৰতা হে, তো বলতে ছাৰ আই ফাইণ্ড ইউ এন ইণ্টাৰেষ্টিং ছাবজেক্ট। বহুদিনলৈ কিয় পদক নোপোৱাকৈ আছিল আইপিএছ আনন্দ মিশ্ৰই। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক দহৰ ভিতৰত কিমান নম্বৰ দিলে আইপিএছ মিশ্ৰই? অসমৰ চিফ মিনিষ্টাৰক আপুনি এডমিনিষ্ট্ৰেটিভ হেড হিচাপে, অসমৰ ষ্টেট হেড হিচাপে কেনে পাইছে আপুনি? আনহাতে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আইপিএছ আনন্দ মিশ্ৰক চিনি নাপাওঁ বুলি কোৱা সন্দৰ্ভতো প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিলে মিশ্ৰই। কিন্তু অসমৰ চিফ মিনিষ্টাৰ অলপতে আপোনাক চিনি নাপাওঁ বুলি ক'লে ইণ্টাৰভিউ, সেইটো আকৌ মানে দিছ বিকামছ ন, সকলো জানে কি হোৱাট ইট ইজ, তো ঠিক আছে, আৰু কিয় চিনি পাব, মই কোন হওঁ, সচ পুছে মই কোন হওঁ, হি ইজ টু বিগ, মানে আমি একজন আমাং আমাং 67,000 ফোর্স মই এজন মানুহ। কনভয় লৈ ছাল দিয়াৰ অভিযোগৰ কি উত্তৰ দিলে আনন্দ মিশ্ৰই? কলে না কি কনভয় যায়, আমার কি কনভয় যায়, তিনটা গাড়ি থাকে, আর কনভয় না মোর লগত জনে যায়, দ্যাট ইজ মাই টিম, মোর পিএসও না লাগে, মোর একটাও পিএসও না হয়, আমার ট্রেন্ড পুলিশ অফিসার, আই ক্যারি মাই গান অ্যান্ড আই ক্যান প্রোটেক্ট মাই সেলফ, যেটা মোর টিম, কিউ টিম লাগে, মানুষ ভাবে টিম কিউ লাগে, টিম লাগে কোনো জায়গাটা প্রবলেম হয়ে গেলে মই কি থানা ফোন করি, আহ কাহ এসপি খড়া হয় কিছু নি কর পা রা হ্যায়, তো এসা এসপি কা ক্যা কাম হ্যায়, যে এসপি খড়া হোকে গ্রাউন্ড পে কোই কাম নি কর পা রা হ্যায়, হে কারণে আই কিপ মাই দিস পোস্ট বা এসপি পোস্ট যেটা আছে তার একটা গম্ভীরতা আছে, মর্যাদা আছে। কার কার পেটত লাঠ মারিছিল আইপিএছ গৰাকীয়ে? মই বিজনেস ইন্টারেস্ট হার্ট করেছো বহুজনের, বহুজনের মই পেটত লাঠ মারিছো, এটো মই জানো, হ্যাঁ না, দ্যাট ওয়াজ ইললিগাল বস্তু যাত মই পেটত লাঠ মারা চেষ্টা করেছো বা মারিব পারিছো পরা নাই মই না জানো, বাট আই ডেফিনেটলি স্টপ সামথিং ইললিগাল, স্পুরিয়াস এন্ড ইললিগাল লিকার, ইয়েস ইয়েস, হ্যাঁ, স্পুরিয়াস ইললিগাল লিকার, ইললিগাল কালেকশন, হ্যাঁ না, ইললিগাল বস্তু মই ধরিম, এইটো লৈ তো মই আই এম নট রিপেন্টেন্স অবাউট দ্যাট, ইউ নো। অসমৰ কোন ঠাইত কাম কৰি সকলোতকৈ বেছি ভাল পাইছিল আনন্দ মিশ্ৰই সেয়াও জনালে। দ্য গ্ৰেটেষ্ট ছেটিছফেকশ্যন, লাষ্ট ছেটিছফেকশ্যন, বাট মে বি নট, মতলব নট দ্য লিষ্ট মই কম, বাট ষ্টিল, যেতিয়া লখিমপুৰত গ'লোঁ, তো লখিমপুৰত যোৱাৰ লগে লগে মানে দুদিন দিনত আই ৱাজ গিভেন দিছ, ইউ ন' ৰেছপঞ্চিবিলিটি, কি যিমান ভুৱা সোণ সোণা কা বেপাৰী, ফেক গোল্ডৰ বেপাৰী, সেই খতম হ'ব লাগে, তো অনৰেবল ডি জি পি ছাৰ কৈছিলে 3 মাহৰ ভিতৰত কৰিব লাগে, বাট ছাৰৰ গাইডেঞ্চ অতি, মানে আমাৰ ছাৰৰ গাইডেঞ্চ আৰু আমাৰ যিটো যেনেকুৱা ইনষ্ট্ৰাকশ্যনছ আৰু গাইডেঞ্চত আমি কাম 3 দিনত খতম হৈ গ'ল, হ্যাঁ, ইট ৱাজ লাইক 3 ডেজ জিৰ' এভৰিবডি, লখিমপুৰত এটা হোৱা নাই, লখিমপুৰ নাথিং, বাট দিছ গাইজ হেড শ্বিফ্টেড আউট, ইউ নো, বাট তাত তো আমি একদম যিমান আছিলে মোটামুটি সব আহি সারেন্ডার করে দিলে। তেতিয়া এনকাউন্টারক লৈ বিতর্কৰ মাজত সোমাই পৰিছিল আইপিএছ বিষয়া গৰাকী। কীৰ্তি কমল বৰাৰ এনকাউন্টারৰ কি সাফাই দিলে আনন্দ মিশ্ৰই? কিন্তু নগাঁৱত কীৰ্তি কমল বৰা আছো লিডাৰ, তেওঁৰ এনকাউন্টাৰ ফেক এনকাউন্টাৰ, আমাৰ নাজানো কি পুলিচ ইমান পাৱাৰফুল হ'ব নালাগে যে আপোনালোকে ফেক এনকাউন্টাৰ কৰিব পিছত গভৰ্ণমেণ্টে কম্পেনচেশ্যন দিবলগীয়া হয়, নাই দেখি আৰু এইটো লৈ কথা পতাটো ঠিক নহ'ব, মই এইটো কি আছে কি না আছে আই শুড নট কমেণ্ট অন দিছ থিংছ, ইউ ন' কি, বাট সেইটো কম কি যে টীম কাম কৰি আছিলে, এইটো গুড ফেথত কাম কৰি আছিলে, এই কাৰোৰ লগত, কিন্তু ইমিডিয়েটলি আপুনি ক'লে যে তেওঁ ড্ৰাগছ ছাপ্লাইৰ লগত জড়িত, তব দেখি তেতিয়া যেনেকুৱা আছিলে, যি ইনফৰমেশ্যন হাতত থাকে সেইটোতো কথা পাতিম, যেতিয়া যেনে যি কাম কৰে গুড ফেথ যদি না থাকে, তাৰ কোনো ইল ইণ্টেনশ্যন থাকে কি তাক খুজি লৈ সেই ল'ৰাটোক মাৰিব লাগে বা তাক,
যদি এনেকা থাকিলে এটো ডেফিনেটলি বেয়া আই ডু নট সাপোর্ট ইট তেতিয়াতো আই ওয়াজ কোভিড পজিটিভ আই ওয়াজ নট ইনভলভ উইথ দ্যাট ইনসিডেন্ট হ্যাঁ তো বিকজ আই ওয়াজ এসপি আপনি স্পেটত নাছিল স্পেটত নাছিল বিকজ আই ওয়াজ এসপি আই টেক রেসপন্সিবিলিটি দ্যাট ইজ দ্য থিং ইউ নো তো হেটো লৈ মই তো নিজে বেডরিডেন আছো মোক যদি যেনেকা কৈছে মই ইমানেইতো জানিম আর যেতিয়া যে টিমও কাম করেছে দে আর ফাইটিং এগেইনস্ট ড্রাগস তার ভিতর গই যদি কোনো ভুল করেছে দে ইজ ডেফিনেটলি দ্য জুডিশিয়ারি দ্য গভর্নমেন্ট আছে সকল তো হেটো যে ভাল পাবো হেটো এনেকা করেক্টিভ মেজার্স লব লগতে আইপিএস আনন্দ মিশ্রর জীবন পাঠ কি হেয়াও জনালে জীবন যেটু আছে দুটা দুটা পাঠ হব লাগে ইউনো পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দস্যুতাম এই যে ব্যালেন্সটু গীতার সারত আছে কি একটা লাইফও তেনেকা আছে সাধুনাম মিন্স আপনার যে সফট কোয়ালিটিজ অফ লাইফ আছে সেইটু লই আপনার চর্চা করে থাকিব লাগে ইউ হ্যাভ টু লিভ ইউর লাইফ ফুলি বাট যেটু বেয়া পার্টটু আছে লাইফের একটা হব টাফ পার্ট আছে সেইটু একদম যোদ্ধা নিচিনা থাকিব লাগে তাত যোদ্ধা নিচিনা লড়িব লাগে লগতে আইপিএসৰ দৰে এটা লোভনীয় চাকৰি এৰি ভৱিষ্যতে সমান্তৰালকৈ ৰাজনীতিৰ পথাৰত নামিব নেকি আনন্দ মিশ্ৰ সেই সন্দৰ্ভতো প্ৰকাশ কৰিলে প্ৰতিক্ৰিয়া কথা ওলাই আছে যে বাক্সাৰ আপোনাৰ হোম কনষ্টিটুৱেঞ্চি আৰু এইবাৰ ইলেকশ্যনতে আপুনি বাক্সাৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ বিচাৰিছে মানে বিচাৰাটো এইটো নহয় যদি দেখি কি আছে কি এইটো এটা মই ভাবোঁ কি এটা আমাৰ বিহাৰৰ কাৰণে দেশৰ কাৰণে গাৰ্জিয়েঞ্চ আছে হয় নাই এইটোতো অনাথ হৈ যোৱা নাই তো গার্জেন্স আছে যদি এটু আমার যে সোশ্যাল বা পলিটিক্যাল গার্জেন্সর যদি মনত হয় কি মোক কামত লগাবো লাগে সো আই এম রেডি উইথ মাই সার্ভিস নিজৰ চাকৰিকালৰ বহু অভিজ্ঞতা তথা ভৱিষ্যত পৰিকল্পনা সন্দৰ্ভত এনেদৰে বহুখিনি তাৎপৰ্যপূৰ্ণ কথাই উল্লেখ কৰিলে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ এডিটৰ ইন চিফ পৰাগমণি আদিত্যৰ মুখামুখি অনুষ্ঠানত